গুড মর্নিং, আজকে আমি তোমাদেরকে এই রেশম মথের রিয়ারিং টেকনোলজি এবং রিয়ারিং অ্যাপ্লায়েন্সেস মানে যে ঘরটার মধ্যে দেখে চাষ করা হয় সেই ঘরটার ব্যবস্থাপনা, সেখানে কী কী যন্ত্রপাতি ইউজড হয়, সেই ঘরটাকে কী করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, কী মেথডে ওদেরকে পালন করা হয় সেইগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো এটা আলোচনা করার প্রথমেই বলে দিই, আমরা একদম যখন ফার্স্ট থেকে শুরু করব তো সেখানে বলবো যে কোকুন, যে ওরা আগের স্টেজে বলেছি আমরা, এগ, লার্ভা, পিউপা আর অ্যাডাল্ট, চারটে স্টেজ থাকে তো ওদের জীবনচক্রতে। তো এই যে পিউপাল স্টেজটা কোথায় ডেভেলপ করে? উইদিন কোকুন ডেভেলপ করে। তো কোকুন ডেভেলপ যে করছে, তারপর একটা সময় যখন পিউপাল ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যখন ওরা অ্যাডাল্ট ফর্ম করে, তখন কি হয়, এই পিউপাটা ওই কোকুনের কভারিংটাকে কেটে ও বাইরে বেরিয়ে আসে মথ হিসাবে। ঠিক আছে, তাহলে এইভাবে ভালো ভালো কিছু মথকে আমরা কালেক্ট করে নেব, ভালো মথগুলোকে কালেক্ট করব, করে মানে মেল ফিমেল দুজনকেই আমাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, কালেক্ট করানোর পর তাদেরকে আমি কি করব, দুটো বড় গোলাকার কার্ডবোর্ড বা কাঁচের ছোট একটা বলয়ের উপর রেখে একটি টিনের ফানেল দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, মানে ব্যাপারটা কীরকম হলো বলতো, গোলাকার একটা কার্ডবোর্ডের হতে পারে বা টিনের কোনো ফানেল হতে পারে, সেটা কী করবো, চোঙার মতো আমি উপর করে ঢাকা দিয়ে দেবো। এরকম একটা মেথড আমার, মানে এরকম একটা যন্ত্রপাতি আমার দরকার। সেই যন্ত্রটার নাম বলবো, বলয়টার নাম বলবো কি, সেলিউল, CELLULE, সেলিউল। এবং এই সেলিউল মেথড, মানে পদ্ধতি, যেহেতু সেলিউল ইউজ করা হয়, মেথডটা কী বলা হয়, সেলিউল মেথড। তো এই সেলিউল দিয়ে কী করা হবে বলতো, স্ত্রী আর পুরুষ দুটো মতকে সেলিউল দিয়ে আমি চাপা দিয়ে দেব। তাহলে ওরা ওখানে আলাদা হতে পারছে না, ওখানে ওরা কী করছে, মেটিং করছে। এবং আফটার মেটিং, হোয়েন দ্য ফিমেল বিকাম প্রেগনেন্ট, ইট স্টার্ট টু লেস এগস। ফিমেল তখন কী করবে, ডিম পাড়তে শুরু করবে। এবং ডিম পাড়তে যে শুরু করবে, ওদেরকে তো আমি ঢাকা দিয়ে রেখেছি যেহেতু সেলিউলের মধ্যে, তাহলে আমি কী দেখতে পাবো, ওই ডিমটা, তাহলে ওই যে বলেছি যে একটা কার্ডবোর্ড তার উপর একটা ঢাকনা দিয়ে রেখেছি ফানেলের মতো, তাহলে তার মধ্যেই ডিমটা পাড়বে, ওই গোলাকার কার্ডবোর্ডের ভিতরে গোল হয়ে ডিমটা পাড়বে। ডিমগুলো কীরকম হবে, পোস্তদানার মতো ডিমগুলো অবস্থান করবে, কিছুটা ইয়েলোইশ হোয়াইট কালার হবে। এবং এরা এইভাবে ঢাকা দিয়ে রাখলে 24 ঘন্টায় প্রায় 500টা পর্যন্ত ডিম পাড়তে পারে। তাহলে একটা কার্ডবোর্ডের উপর ওদেরকে যখন রেখেছিলাম, ও যখন ডিম পেড়েছে স্ত্রী মতটা, তাহলে তারপর ওই ফানেলটাকে তুলে দেব, কার্ডবোর্ডের উপর ডিমগুলো রয়ে গেল, সেই কার্ডবোর্ড সহ ডিমগুলোকে আমি নিয়ে চলে আসবো কোথায়, রিয়ারিং ট্রেতে, পালন ট্রেতে। ঠিক আছে, তারপর আমি ডিমগুলো থেকে, মানে এখানে কি, আমি যখন পালন করব, একদম তোমার স্টার্টিংটা করছি ফ্রম এগ, সেই জন্য একবারে মা বাবাকে দিয়ে শুরু করলাম, একদম এগ থেকে স্টার্ট করব জিনিসটাকে। ঠিক আছে, তো সাধারণত এই যে কার্ডবোর্ড সহ, ডিম সহ যে কার্ডবোর্ড, সেটাকে নিয়ে চলে এলাম পালন ট্রেতে। পালন ট্রেগুলো কোথায় থাকে, পালন ঘর, ওদের একটা ঘর থাকে, সেই ঘরটাকে পালন ঘর বলা হয় বা পলু ঘর বলা হয়, সেখানে বাখারি দিয়ে তৈরি করা থাকে ট্রে। ঠিক আছে, যেগুলোকে আমি বলবো পালন ট্রে বা রিয়ারিং ট্রে বলবো। এই রিয়ারিং ট্রেগুলো কীরকম হয়, মোটামুটি 138 সেন্টিমিটার ডায়ামিটারের হয় এবং 6.5 সেন্টিমিটার ডেপথের মধ্যে হয়ে থাকে, এবং একটা হালকা এক ধরনের বাঁশের বাখারি দিয়ে এগুলোকে তৈরি করা হয়ে থাকে পালন ট্রেগুলোকে। এবং এই ট্রেগুলোকে আটকানো থাকে কোথায় বলতো, ট্রে স্ট্র্যান্ডের মধ্যে, স্ট্র্যান্ড থাকে লম্বা লম্বা, যেমন স্ট্র্যান্ডের মধ্যে দেখবে অনেক সময় দাঁড় করানো বাসন স্ট্যান্ড থাকে, বাসন লম্বা মতো দাঁড় করানো আছে, তার মধ্যে তিনটে থাক, তার মধ্যে বাসন রাখা যায়, বাসন স্ট্যান্ড হয়, তেমন এখানে হচ্ছে ট্রে স্ট্র্যান্ড, তার মধ্যে পালন ট্রেগুলোকে এরকম ঢোকানো ঢোকানো থাকে। এবং ট্রে স্ট্যান্ডটা অবভিয়াসলি সেটাও কিন্তু ব্যাম্বু দিয়েই তৈরি হবে বা উডেনও হতে পারে কোনো কোনো সময়। এরপরে কি আসছে, এরপরে হচ্ছে এই যে মানে ডিমগুলোকে আমি নিয়ে এলাম, ডিমের এখানে একটা ভাগ থাকে, প্রজননিক ডিম থাকে আর বাণিজ্যিক ডিম থাকে। ঠিক আছে, কমার্শিয়াল এগ আর রিপ্রোডাক্টিভ এগ। প্রজনন ডিমগুলো পরবর্তী প্রজনন আবার করবে বলে ইউজ করা হয়, আর বাণিজ্যিক ডিমগুলো চাষি ভাইদেরকে সরবরাহ করে দেওয়া হয়। ঠিক আছে, প্রজনন ডিম যেগুলো সেগুলো আবার নেক্সট জেনারেশন, মানে সেই ডিম থেকে ফুটে লার্ভা, লার্ভা থেকে পিউপা, কোকুন ফর্মেশন ইত্যাদি ইত্যাদি হবে। আর যেগুলো কিছু দেবে বীজ, বীজ ধান, বীজ আলু, এগুলো হয় না, দেবে কিছু আলু হয় বীজ আলু, বীজ আলু মানে কি, সে আলুগুলোকে আমি আবার পরের বারে আবার বসাবো, সেগুলো কিন্তু মানুষ খাবে না, দ্যাট ইজ কল্ড বীজ আলু। আর কিছু আলুকে আমরা অনলি ফর আমাদের
ফুড পারপাস ইউজ করি, সেগুলো হচ্ছে নর্মাল আলু। তো এখানেও এই যে ডিম, কিছু ডিম ওরা ওখানেই সিলেক্ট করে নেয়, কিছু ডিম হচ্ছে তোমার লাইফ সাইকেলটাকে প্রসিড করাবে, আর কিছু ডিম ওরা কমার্শিয়াল পারপাসে আবার বিক্রি করবে, তারা আবার নতুন করে এই করবে আর কি সেখান থেকে, ঠিক আছে। তো এরকম হয়ে গেল। এরপরে হচ্ছে মোটামুটি আমরা জানি রেশম মথের একচক্রি, দ্বিচক্রি, বহুচক্রি ব্যাপারগুলো আমাদের জানা আছে। তো একচক্রি মথের ক্ষেত্রে মোটামুটি ডিম ফুটে রেশম লার্ভা বের হতে একচক্রি মথের ক্ষেত্রে বহুদিন সময় লাগে, কিন্তু বহুচক্রি মথের ক্ষেত্রে প্রায় একচক্রি মথের ক্ষেত্রে কোনো কোনোটাকে 10-12 মাসও লেগে যেতে পারে একচক্রি মথর, কারণ ওরা বছরে একটা জীবনচক্র কমপ্লিট করে, সেহেতু ওদের একটা ডিম ফুটে বাচ্চা বেরোতেই কিন্তু অনেক সময় লাগে। আর বহুচক্রির ক্ষেত্রে কী হয়, যেহেতু তারা এক বছরে অনেকগুলো লাইফ সাইকেল কমপ্লিট করে, সেহেতু তাদের ডিম ফুটে বাচ্চাটা কিন্তু 10-12 দিনের মধ্যেই বেরিয়ে যায়, বুঝতে পারলে। এবার মোটামুটি ফার্স্ট লার্ভাটা আমরা জানি কতটুকু ছোট হয়, 3 মিলিমিটার নিয়ারলি লম্বা হয়, এবং তারা বেরিয়ে আসার পরই তাদেরকে কী করা হয় বলো তো, পালন ট্রেতে তো তাদেরকে শিফট করা হয়। তো পালন ট্রেতে যখন শিফট করা হয়, সেই পালন ট্রেতে তাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়, তুঁত পাতা ছোটো ছোটো করে কেটে পালন ট্রেতে দেওয়া হয়, বুঝতে পারলে। তো আর একটা ব্যাপার এখানে কিন্তু খুবই মনে রাখার বিষয়, সেটা হচ্ছে ওই যে পালন ঘরটার কথা বললাম, পালন ঘরটার মধ্যে, পালন ঘরটার মধ্যে আর কী হবে বলো তো, ট্রে স্ট্যান্ড বলেছি, রিয়ারিং ট্রে বলেছি, আরও অনেকগুলো জিনিস থাকবে, যেমন হচ্ছে অ্যান্ট ওয়েল থাকবে, প্যারাফিন পেপার থাকবে, চপস্টিক থাকবে, ফিদার থাকবে, ফোম রাবার স্ট্রিপ থাকবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে বলি পালন ঘরটা কীরকম হবে। পালন ঘরটা সাধারণত গ্রামাঞ্চলের দিকে কীরকম হয়, মাটির ঘর এবং খড়ের চাল দিয়ে তৈরি হতে পারে, তার ফলে কী হচ্ছে ঘরটা খুব ঠান্ডা থাকে, এবং ঘরের জানালাগুলো যেন বেশ বড় বড় হয়, তার ফলে প্রচুর পরিমাণে সানলাইট আর এয়ার ঘরের মধ্যে পাস করতে পারে, এবং জানালায় অবশ্যই একদম হেভিলি ডেন্সড কিছু মসকুইটো নেটের মতো নেট লাগিয়ে দেওয়া থাকে, যাতে বাইরে থেকে কোনো রকম কোনো পেস্ট বা কোনো বার্ডস ভেতরে না ঢুকতে পারে। এবং ঘরের মধ্যে যে মেঝেটা রয়েছে, সেই মেঝেতে কী করবে, ফরমালিন দিয়ে ধুতে হবে, পার ডে 2-4 বার করে ধুতে হবে ভালো করে। এবং ওখানে যে স্ট্র্যান্ডের মধ্যে যে ট্রেগুলো থাকবে, সেই ট্রেগুলোকে একটু হেলিয়ে রাখা হয়, এবং ট্রেগুলোতেও যাতে পিঁপড়ে ঢুকতে না পারে, সেই জন্য ট্রের চারপাশেও গ্যামাক্সিন ইত্যাদি ছড়িয়ে রাখা হয়, ঠিক আছে। আর কি ব্লিচিং পাউডার ছড়ানো হয় পালন ঘরের মধ্যে। এই যে ঘরটা, এই ঘরটাকে আমরা বলবো রিয়ারিং রুম বা পলু ঘর বা কিড ঘর বলি। মোটামুটি এর টেম্পারেচার 20-28 মধ্যে রাখা হয়, এবং হিউমিডিটি রাখা হয় 60-90% মতো হিউমিডিটি রেখে দেওয়া হয়, ঠিক আছে। তো এই রকম ক্ষেত্রে আর একটা ব্যাপার উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যখন লার্ভাগুলো ফার্স্ট ইনস্টা, সেকেন্ড ইনস্টা, থার্ড, ফোর্থ, ফিফথ করে যখন আগাতে থাকে, তখন কিন্তু পালন ঘরের টেম্পারেচারগুলো কন্ট্রোল করা হয়। যেমন যখন ফার্স্ট ইনস্টার তখন 26-28, সেকেন্ড ইনস্টারেও তাই, থার্ড, ফোর্থ, ফিফথে আরেকটু কমিয়ে দেওয়া হয় টেম্পারেচার। আর ফার্স্ট দুটি ইনস্টারের ক্ষেত্রে টেম্পারেচার, হিউমিডিটি বোথ রিমেন্স হাই, বাট ফ্রম দ্য থার্ড ইনস্টার ইট রিমেন্স সামহাউ লো। ওকে, হলো। আচ্ছা, এরপরে চলে আসছে পালন ঘরের তোমার মানে আরও কিছু অ্যাক্সেসরিজের মধ্যে আসছে অ্যান্টওয়েল। অ্যান্টওয়েল হচ্ছে কি, এনামেল বা অ্যালুমিনিয়ামের এক ধরনের বাটি, অথবা কখনো কখনো সেটাকে স্টোন বা কংক্রিটেরও একটা ব্লক হতে পারে, সেটাকে ইউজ করা হয়। কীরকম কেন ইউজ করা হয়, সেটার মধ্যে তোমার জল ভর্তি করে রাখা হয়, ঠিক আছে। এবং জল ভর্তি করে রাখা হয় কেন, ওই যে ট্রে স্ট্যান্ডটা বলা হলো ফার্স্টে, ওই ট্রে স্ট্যান্ডের 4টে পা দেখবে, আমাদের অনেকে বাড়িতে মিটসেপ থাকে না, মিটসেপের মধ্যে 4টে পায়াতে জল, বাটিতে জল বসিয়ে তার পাগুলোকে ডুবিয়ে রাখা হয়। তার কারণ, তাহলে বাইরে থেকে কোনো পিঁপড়ে বা কোনো কিছুই কিন্তু ওটার উপর দিয়ে মানে যেতে পারবে না, ওই মিটসেপে পৌঁছতে পারবে না, বাইরে থেকে ওই জলে গিয়ে ও কিন্তু ডুবে যাবে। তো এইটা এরকম বলা হয়, সেটা অ্যালুমিনিয়ামের বাটি হতে পারে বা অন্য কোনো মেটালের কোনো বাটি হতে পারে, ঠিক আছে। এর ফলে কোনো পোকা বা পিঁপড়ে এগুলো কিন্তু ওই পালন ট্রেতে গিয়ে, নাহলে তো পিঁপড়ে ধরে যেতে পারে, পৌঁছতে পারে না। এরপর হচ্ছে প্যারাফিন পেপার। প্যারাফিন পেপার কোথায় দেখা হয়, এই যে রিয়ারিং ট্রেগুলো থাকে তার উপরে প্যারাফিন পেপার মেলে দেওয়া হয়। মেলে দেওয়া হয় কেন, ওর প্যারাফিন কী করে,
তোমার ইভাপোরেশনটাকে রেজিস্ট করতে পারে। তা ওর মধ্যে যে একটা আর্দ্রতা, দেখবে পালন ট্রের মধ্যে তো দুধ পাতাগুলো থাকবে, লার্ভাগুলো থাকবে, তাহলে ওখানে আর্দ্রতাটা অবশ্যই মেনটেন করা দরকার, নাহলে পাতাগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। সেই জন্য ওর ওপরে একটা প্যারাফিনের চাদর মেলে দেওয়া হয়, এটা কি বলছে প্যারাফিন পেপার। আর কি ফোম রাবার স্ট্রাইপস, ফোম রাবার হচ্ছে কি হিউমিডিটিটাকে মেনটেন করার জন্য কখনো কখনো থিক ফোম প্যাড, মানে এক ধরনের ফোম প্যাড, মানে ওই সাবানের যে ইয়ে হয় না, ওই যে সাবান মাখলে সাবানের যে বাবেলসগুলো হয় ওই রকম টাইপের একটা, ওই বাবেলস নয়, ওই রকম টাইপের একটা ফাঁপা ফাঁপা টাইপের জিনিস একটা প্যাড দিয়ে দেওয়া হয়। এবং ওই যে তোমার এগুলো থাকে পালন ট্রেগুলো থাকে তার চারপাশে আর কি রেখে দেওয়া হয়, এটাও তোমার হিউমিডিটিটাকে কিছুটা অ্যাবজর্ব করে রাখতে পারে। ব্লটিং পেপার ভিজিয়ে, জলে ভিজিয়ে চারপাশে ঘিরে দেওয়া হয়, বুঝতে পারলে। এরপর হচ্ছে চপস্টিক্স, চপস্টিক্স তোমরা জানো চায়না একটা বড় ফরসেপের মতো জিনিস, ফরসেপের মতো জিনিসটা, সেটা ব্যাম্বু স্টিক্স দিয়ে তৈরি হয়, সেটাকে রাখা হয়, কেন হাতে করে তো লার্ভাগুলোকে নাড়াচাড়া করা হয় না, ওই চপস্টিক্স দিয়ে নাড়াচাড়া করা হয় লার্ভাগুলোকে। আর চায়নারা চপস্টিক্স দিয়ে খাবার খায়, আর এখানে চপস্টিক্স দিয়ে লম্বা লম্বা কাঠের বাখারির মতো জিনিস, সেটা দিয়ে লার্ভাগুলোকে নাড়াচাড়া করা হয়। ছোট নরম হালকা কিছু ফিদার রাখা হয়, ঠিক আছে। নিউলি হ্যাচ লার্ভাগুলো অনেক সময় কি হয়, ওই যখন ওই বললাম না সেই কার্ডবোর্ডের উপর ডিম পাড়ছে, ডিমগুলোকে এনে তো পালন ট্রের উপরে, এবার যখন লার্ভা বেরোবে পালন ট্রের উপরে তো রিপ্লেস করতে হবে, তো তখন ওগুলো তো খুব সফট জিনিস, তা ওগুলোকে তো কোনো কাঠি বা চপস্টিক্স দিয়ে করলে ওটা ঘেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে ডিম বা ছোটো ছোটো লার্ভাগুলো, ওই জন্য ছোটো ছোটো ফিদার থাকে সফট, সেই ফিদারগুলো কী করে ওই জিনিসগুলোকে ছেড়ে ফেলতে সাহায্য করে, ঠিক আছে। এরপরে আরও কিছু ডিভাইস নিয়ে আমি আসছি।